गुड मॉर्निंग एवरीबॉडी। हाँ জাস্ট 1 মিনিট, আমি দেখি ক্লাসটা চালু হয়েছে কিনা। উফ, এত হ্যাড হচ্ছে দেখাই যাচ্ছে না। ওকে, অল রাইট, ক্লাস স্টার্ট হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি, হাউ আর ইউ, কেমন আছো বলো। দিস ইজ ইয়ার এডুকেটর অরিজিৎ বসু চৌধুরী, ওয়েলকাম টু আন একাডেমি ইউটিউব চ্যানেল, লেটস ক্র্যাক WB এক্সাম। অ্যাবাউট মি, আমার সম্বন্ধে কিছু ইনফরমেশান, দেখো আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ কলকাতা। আমার ইন্টারেস্ট ফিটনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, মিউজিক, নিউজ আনলি, যারা আমাকে আন একাডেমি ফলো করতে চাও অবশ্যই ফলো করো। আর অবশ্যই করে তোমরা ক্লাসটা যদি ভালো লাগে প্লিজ তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। আর অবশ্যই রেট রিভিউ রেকমেন্ড করো, হাইলি রেকমেন্ড করো। আর টার্গেট অডিয়েন্স গ্রুপ থেকে আইএস, আর আন একাডেমিতে ফলো করবে আন একাডেমি অ্যাপে, ঠিক আছে। ফলো দেখে ক্লিক করলে ফলোয়িং হবে, এইভাবে তোমরা আরেকভাবে ক্লাস করতে পারো। আর 1 এপ্রিল তো অবশ্যই বুঝতে পারছ, এবার একটু পড়াশোনার দিকে ফোকাস করতে হবে। তো প্লিজ তোমরা কিন্তু আন একাডেমি সাবস্ক্রাইব করো, কারণ কাল থেকে কিন্তু, আজ থেকে, 2 তারিখ তো আজ, আজ থেকে কিন্তু একটা ফাউন্ডেশন শুরু হচ্ছে। তো স্পেশাল ক্লাস, আমার ফ্রি স্পেশাল ক্লাস ডেলি 9 to 10 PM, প্লাসের ক্লাস 1টা থেকে 2টো, আর ইউটিউব 11টা থেকে 12টা। আনলক কোড কিন্তু অরিজিৎ, দেখো সাবস্ক্রিপশন কোড অরিজিৎ, আনলক কোড অরিজিৎ, এগুলো কিন্তু একটু চেক করবে, ঠিক আছে, ARIGIT। আজকের টপিকটা হলো ইম্পর্টেন্ট ফরেন ট্রাভেলার্স টু ইন্ডিয়া। বলছে যে ইম্পর্টেন্ট ফরেন ট্রাভেলার যারা ভারতবর্ষে এসেছিলেন, তো নামটা তোমাকে বলতে হবে, ইম্পর্টেন্ট ফরেন ট্রাভেলার্স টু ইন্ডিয়া। গুড মর্নিং, যে কোনো নাম বলছি, যারা আপকামিং পরীক্ষা দিতে যাচ্ছ মুখস্থ কম্পালসারি রাখতে হবে, কম্পালসারি বলতে কম্পালসারি। প্রথম আব্দুল রাজ্জাক, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, আমরা পড়েছিলাম বিজয়নগরের সময়, বিজয়নগর মহামারীর সময়। তো যাই হোক, আব্দুল রাজ্জাকের টাইম যদি তুমি দেখো 1443 AD, খ্রিস্টপূর্বাব্দে বললে BC আর খ্রিস্টাব্দে বললে AD, ঠিক আছে, 1400 খ্রিস্টাব্দ। তো গুড মর্নিং অল, 1443 থেকে 1444 হি ওয়াজ এ পার্সিয়ান স্কলার। ছেলে মেয়েরা কম্পিটিটিভ পরীক্ষায় ভুল করে, যেটা ভুল করে মেন যে ভুলটা হয় করে আসে যে মরক্কো থেকে তিনি এসে, না আরবিয়ান, ঠিক আছে। এইটা পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সামের জন্য, ঠিক আছে। আচ্ছা, হি ওয়াজ অলসো অ্যাম্বাসাডার অফ পার্সিয়া, তিনি ছিলেন অ্যাম্বাসাডার পার্সিয়া থেকে। হি ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রুল অফ দেবরায়া টু অফ বিজয়নগর, তিনি ভারতবর্ষে ভিজিট করেছিলেন কার সময়, দেবরায়া টু বিজয়নগর, তার মানে একটা স্টার দাও। খুব পরীক্ষায় দেয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর আমি বলবো আল বেরুনি, আল বেরুনি আইডিওলজি কি মানে, ইন্ডোলজি মানে বুঝতে পারলাম না এই প্রশ্নটা তোমার, দেবাশ্রী প্রশ্নটা আমি ক্লিয়ার করতে পারলাম না। তিনি ভারতবর্ষে ভিজিট করেছিলেন ডিউরিং দ্য টাইম অফ দেবরায়া টু বিজয়নগর। এরপরেরটা হলো আল বিরুনি, আল বিরুনি আবু রাহাম মোহাম্মদ, কি বললাম, আল বিরুনি আবু রেহান, ঠিক আছে, মাহমুদ, তার সময়। গুড মর্নিং, ও আচ্ছা, কোথায় বলতো লেখা আছে, কোথায় দেখতে পাচ্ছি না আমি, হি ওয়াজ এ পার্সিয়ান স্কলার, হি ওয়াজ অলসো অ্যাম্বাসাডার অফ পার্সিয়া, হি ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ দেবরায়া টু,
অফ বিজয়নগর, দেখছি পরেরটা দেখছি, আমি বুঝে পাচ্ছি না ঠিক, বুঝতে পারছি না তো। আচ্ছা, গুড মর্নিং অল, আল বিরুনি আবু রেহান মোহাম্মদ, হি ওয়াজ এ পার্সিয়ান স্কলার, তিনি হলেন একজন পার্সি স্কলার, হি অ্যাকম্পানিস্ট মোহাম্মদ অফ গজনি, তিনি যে ফেমাস বুক, হি রোট আ বুক টাইটেল তাহাকিক ই হিন্দ, তাহাকিক ই হিন্দ, হি ইজ কনসিডার দ্য ফাদার, ও আচ্ছা 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 আচ্ছা, ইন্ডোলজি, ঠিক আছে, মানে তাকে কনসিডার করা ফাদার অফ ইন্ডোলজি বলতে কী বলবো, মানে তাকে সেই সময় এসেছিলেন তথাকথিত, মানে তিনি পার্সিয়ান, মানে তাকে পার্সিয়ানের, মানে পার্সিয়ানে তিনি খুব খ্যাতনামা একজন বলতে পারো ফেমাস রাইটার বলো বা ফেমাস ব্যক্তিত্ব, দ্যাটস ওয়াই, ঠিক আছে, সেই জন্য আমি তাই বলি, ই তাকে ওই জন্য কাউন্সিলার করা হয় এবং তাকে সেইভাবে সম্মান জানানো হয়। তারপরে কী হয়, আল মাসুদি, আল মাসুদি 957 AD, মাসুদি ওয়াজ অ্যান আরব ট্রাভেলার, মাসুদিকে আরব ট্রাভেলার, ইন ইজ বুক মুরুজ উল জিহাব হি এক্সপ্লেন অ্যাবাউট হিজ জার্নি, তাহলে আল মাসুদি, আল মাসুদি যে ফেমাস বুক মুরুজ উল জিহাবে তার এক্সপ্লেন করেছে তার জার্নিটা, ঠিক আছে, তার জার্নিটা এক্সপ্লেন করা আছে। ওকে, পরের পয়েন্ট, ক্যাপ্টেন উইলিয়াম হকিং, গুড মর্নিং, 1608 to 1611 AD, ক্যাপ্টেন উইলিয়াম হকিং লেট ফার্স্ট এক্সপেডিশন, প্রথম হকিং কাপাকি থমাস র, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ভিজিট ইন 1609, হি ভিজিটেড, তিনি কার সময় ভিজিট করেছিলেন, জাহাঙ্গীরের সময়, কিন্তু পরীক্ষার প্রশ্ন দেয় যে মিডিয়ার এসেছিল কিন্তু প্রথম ব্রিটিশার যিনি এসেছিলেন আকবরের রাজসভায়, কিন্তু আনঅফিসিয়াল, হি ক্যারিড আ পার্সোনাল লেটার ফ্রম কিং জেমস টু অফ ইংল্যান্ড, তিনি পার্সোনাল লেটার তিনি এনেছিলেন, তিনি জাহাঙ্গীরকে দিয়েছিলেন, হি ডিড নট সাকসিড ইন গেটিং জাহাঙ্গীর পারমিশন টু স্টার্ট ফ্যাক্টরি, তিনি কিন্তু জাহাঙ্গীর পারমিশন ছাড়া তিনি ফ্যাক্টরি গঠন করতে পারেন, তিনি পরবর্তী পারমিশনে পেয়েছিলেন এবং তিনি ঘটনা করেছিলেন। ফা হিয়েন, ফা হিয়েন, ফা হিয়েন খুব গুরুত্বপূর্ণ, আচ্ছা দাঁড়াও, আচ্ছা তোমাকে যেটা বলছিলাম, জাস্ট ওয়ান মিনিট, ইন্ডোলজি মানে দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি, তিনি প্রচুর পরিমাণে একদম ওটাই, তিনি ভারতবর্ষে তিনি একজন খুব খ্যাতনামা রাইটার ছিলেন ফার্স্ট অফ অল, এবং শুধু তাই না, তার নলেজ, প্রচুর নলেজ ছিল বিভিন্ন, মানে তার ভারতের দেশ পর্যন্ত, ভারতের, ওই জন্য ইন্ডোলজি বলেছে, ঠিক আছে, ক্লিয়ার, আচ্ছা চলো, আশা করি ডাউট ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, 14 জন স্টুডেন্ট কেন মাত্র, এটা স্টুডেন্ট তুমি কাজটা বলো, সবাইকে বলো। আচ্ছা, 405 AD to 411, হি ওয়াজ চাইনিজ বুদ্ধিস্ট মঙ্ক, ঠিক আছে, হিউয়েনসাং, ফাইয়েন, হি ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেন অফ বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত টু, হি ইজ নোন ফর হিজ ভিজিট টু লুম্বিনী, ঠিক আছে, লুম্বিনী, তিনি ফেমাস তার ভিজিট লুম্বিনীতে তিনি ভিজিট করেছিলেন, তার জলযাত্রা ভোগ, হিজ ভোগে ইজ ডেসক্রাইবড ইন হিজ ট্রাভেল লুক রেকর্ড অফ বুদ্ধিস্ট কিংডম, তার জলযাত্রা থেকে তার ট্রাভেলকে ডেসক্রাইব করা আছে রেকর্ড অফ বুদ্ধিস্ট কিংডম, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। ফাই হেন ফ্রান্সিস, আচ্ছা ফ্রান্স সোইস বানিয়া,
1656 AD to 1668, he was a French physician and traveler. He was in India from 1656 to 1668. He visited India, he visited India during the reign of Shah Jahan. Eita or Uttapurna. He was physician to Prince Dara Shikoh. তিনি ছিলেন একজন ফিজিশিয়ান মধ্যে এরকম মানে শৈল চিকিৎসক, ঠিক আছে? অ্যান্ড লেটার হি ওয়াজ অ্যাটাচ ছিলেন টু কোর্ট অফ আরাঙ্গজেব, ঠিক আছে? ট্রাভেলার ট্রাভেলস ইন মুঘল এম্পিরিয়ার ওয়াজ রিটেন বাই ফ্রান্সিসকো বার্নিয়ার। তো এইটা কে লিখেছে? ট্রাভেলার ইন মুঘল এম্পিরিয়ার ওয়াজ রিটেন বাই ফ্রান্সিসকোইস বার্নিয়ার। The book mainly talks about তার বই মূলত আলোচ্য বিষয় হলো about the Dara Shikoh and Aurangzeb। তো দারা শিকোহ একজন তোমরা জানো নিশ্চয়ই, দারা শিকোহর ক্যারেক্টার আমি মানে বল যদি বলি, তিনি খুব শান্ত স্বভাবের, উদার, উচ্চ শিক্ষিত এবং প্রজাহিতৈষী একজন সুলতান ছিলেন। তার অপোজিট যদি ক্যারেক্টার হলো আরঙ্গজেব, তার এই ভালো মানুষ তাই সুযোগ নিয়েছিল আরঙ্গজেব এবং তাকে পরাজয় যদি করেনি, তাকে ওই গাদা আছে গাদার ওপর বসিয়ে তাকে পুরো একটা বাজে ড্রেস পরিয়ে তাকে পুরো অঞ্চলে ঘুরিয়েছিল। কি প্যাথেটিক সিচুয়েশন, চোখে জল চলে আসবে দারা শিকোহর জীবনী। তো দারা শিকোহর স্টোরি জানতে গেলে বিবিসি তো গিয়ে দেখবে, বিবিসি দারা শিকোহ বলে সার্চ করবে, বিবিসি হিন্দির দারা শিকোহ। কি সুন্দর স্টোরি, খুব প্যাথেটিক লাইফ লিড। তো এক দারা শিকোহর ক্যারেক্টার থেকে জীবনের একটা জিনিস খুব দরকার, ভালো মানুষ হওয়া ভালো কিন্তু অনেস্ট হওয়া সব কিছু, কিন্তু একটু ডিপ্লোমেসি থাকতে হবে, একটু কূটনীতিবিদ থাকতে হবে। তুমি যখন মানে অবশ্যই যারা মানে যারা রাজনীতিবিদ বলো বা যারা পলিটিক্স মানে খুব ভালো হলাম আমি, এটা তো হয় না, মানে এটাইও তার ব্যাপার। তিনি কিন্তু দেখতে পাচ্ছে তিনি উদার ছিলেন, ধর্ম নিরপেক্ষ ছিল, সবই ভালো তো, কিন্তু পরবর্তীকালে তাকেই পরাজয় করেছিল। কারণ তিনি এতটাই এই ব্যাপারে এত ইনভলভড থাকতেন, প্রজাহিতৈষী ছিলেন এবং এত মানে ইবাদতখানা তোমরা নিশ্চয়ই শুনেছ, মানে তিনি এরকম প্রত্যেকটা ধর্মের লোককে নিয়ে তিনি বসতেন এবং তাদের ভালো জিনিসগুলো নিতেন। তো খুব একটু ডিপ্লোমেসি, একটু কূটনীতি, হ্যাঁ, বা একটু বলতে পারো মানে ধরো তোমাকে একটা কথা বুঝতে হবে, ধরো তুমি WBCS এর প্রিপারেশন নিচ্ছ, শুধু টেক্সট বই পড়ে যাচ্ছ, পাশাপাশি তোমাকে বিভিন্ন রকম রেফারেন্স বই, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো দেখতে হচ্ছে, ঠিক এরকম টাইপের। বা তোমাকে কিন্তু একটু মানে চোখ কান খুলে রাখতে হবে যে তোমার কী রকম হতে চলেছে। তো এটাই হলো ব্যাপার, দারা শিকোহ খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের টপিক যাব, তার আগে তোমাদের বলি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হলো WBCS সিভিল সার্ভিস এক্সামিনেশান 2020 মেনের ডেট ঘোষণা হয়ে গেছে 17, 18, 21 প্রিলি 30th May, ঠিক আছে? তো অবশ্যই করে ক্র্যাক করো WBPSC ইন্ডিয়ান লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। তো সাবস্ক্রাইব নাও, ইউজ মাই রেফারেল কোড টু গেট 10% ডিসকাউন্ট। মাই রেফারেল কোড ইজ অরিজিত। আমার ক্লাসের শিডিউল দেখো, তোমার দেখে নাও, প্রতিদিন 9 থেকে 10টা, আজকে রাত্রির 9টা ক্লাসটা, খুব ভালো ভালো প্রশ্ন থাকবে, সবাই অবশ্যই চলে এসো। ইউটিউবের টাইম সকাল 11 থেকে 12টা, এছাড়া তোমরা রাত্রির 11:30 থেকে 12টা ক্লাস তো ডেলি হয়, অবশ্যই এসো। আর তোমাদের জন্য 29 তারিখ থেকে একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, একদম রিসেন্ট ব্যাচ যদি বলো, সূচনা নাম দেওয়া হয়েছে। সেখানে সুজয় কুমার দাস এবং নিলয় পাড়ের মতো ফেমাস জনপ্রিয় টিচার তোমাদেরকে অধ্যয়ন করবে। তো খুব গুরুত্বপূর্ণ কোর্স। এছাড়া WBCS মেনের জন্য বাংলা ইংরাজি খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আনাকারি তোমাদের জন্য নিয়ে এসছে প্রতীক ভট্টাচার্য স্যার এবং সুনীল স্যার একটি নতুন কোর্স লঞ্চ করেছে বাংলা এবং ইংরাজি ডেসক্রিপটিভের জন্য। এছাড়া 40 ডেজ স্প্রিন্ট, যারা মাঠে দৌড়ো তারা জানো স্প্রিন্ট আনা, তাই তো চন্দ্র এই নানান খবর কি, খুব দৌড়োতে দ্রুত গতি দৌড়ানো স্প্রিন্ট। তো একটা কোর্স শুরু, যেহেতু 45 দিন বাকি আছে,
তো তারপর রাহুল স্যার এবং অপরিষ্কার নিচ্ছেন স্যার, তো পলিটি এবং ইকোনমিক্স। এছাড়া আজ থেকে একটা নতুন ব্যাচ শুরু হয়েছে 2 এপ্রিল থেকে, তো ক্লাসে জয়েন করে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস, আনলিমিটেড পিডিএফ, ডেলি ডাউট ক্লিয়ারিং সেশন সমস্ত কিছু পাবে। সাবস্ক্রিপশনের জন্য তোমাকে এই অ্যামাউন্ট দিতে হবে না, তুমি সাবস্ক্রিপশন নামে অরিজিৎ কোডটি ব্যবহার করবে। এই কোড ব্যবহার করলে তুমি যে কোনো সাবস্ক্রিপশন নাও না কেন, তুমি 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? অভিজ্ঞ শিক্ষামণ্ডলী দ্বারা WBPSC সিলেবাসের ওপর গঠনমূলক কোর্স, প্রত্যেক দিন লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস, WB সিলেবাসের ওপর ব্যাচ কোর্স, ডাউট ক্লিয়ারিং সেশন। তাই সময় নষ্ট না করে অরিজিৎ কোড ব্যবহার করে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও। আর লেট ট্র্যাক WB এক্সাম তোমাদেরই চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আচ্ছা, এত কম স্টুডেন্ট, 14 জন স্টুডেন্ট কেন গো? এবারে যেটা পড়াবো, মার্কো পোলো। মার্কো পোলো হলো 1292 to 1294, তিনি হলেন ইউরোপিয়ান ট্রাভেলার। এইটা আমার খুব গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু ইউরোপিয়ান ট্রাভেলার। হি ভিজিটেড, তিনি ভিজিট করেছিলেন সাউদার্ন ইন্ডিয়া ডিউরিং দ্য রেন অফ রুদ্রামা দেবী অফ কাকাতীয়। এই পয়েন্টটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মার্কো পোলো। তাহলে এটা আমার বাহাদুসার টু করে দিয়ে আসবে তোমরা। তো যাই হোক, মার্কো পোলো ভিজিট করেছিল রুদ্রামা দেবী, ঠিক আছে? মেগাস্টেনিস, সেই মেগাস্টেনিস ইন্ডিকা তোমরা জানো, মৌর্য ডাইনাস্টি পড়লেই আমার মনে পড়ে যায়। 302 থেকে 298 BC তোমরা জানো, 368 কলিঙ্গ যুদ্ধ সবাই আমরা জানি। হি ওয়াজ অ্যাম্বাসাডার অফ সেলুকাস, তিনি ছিলেন অ্যাম্বাসাডার ছিলেন সেলুকাসে। তো যাই হোক, তিনি ভিজিট করেছিলেন ডিউরিং দ্য সুপ্রিমেসি অফ চন্দ্রগুপ্ত মৌর্য, সবাই তোমরা জানো। চন্দ্রগুপ্ত ওয়াজ এ নোন গ্রিক অ্যাজ দ্যুন্ডকাস, হি ওয়াজ অথর অফ বুক ইন্ডিকা। নিকোলো দি কন্টি 1422-1421 একজন ইটালিয়ান মার্চেন্ট ছিলেন, মার্চেন্ট ব্যবসায়ী। তিনি ভিজিট করেছিলেন দেবরায় ওয়ান অফ বিজয়নগর। থমাস রো, সেই থমাস রো, একটাকে হকিংস বলে বা রো, 1615-1619 তিনি একজন ইংল্যান্ড ডিপ্লোম্যাট ছিলেন, পরীক্ষা দিয়ে দিল সিভিল সার্ভেন্ট, ইংল্যান্ডের ডিপ্লোম্যাট ছিলেন। হি ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেন অফ জাহাঙ্গীর ইন 1615। হি কেম টু সিক প্রোটেকশন ফর ইংলিশ ফ্যাক্টরি অ্যাট সুরাট। তার লেখা হিজ জার্নাল অফ মিশন টু মুঘল এম্পেরিয়ার ইজ এ ট্রেস্ট কন্ট্রিবিউশন দ্য টু হিস্ট্রি অফ ইন্ডিয়া। তো এইটাও আমার খুব গুরুত্বপূর্ণ। আব্দুল রাজ্জাক পার্সিয়ান ট্রাভেলার, তিনি ছিলেন, তিনি অ্যাম্বাসাডার ছিলেন কার? শাহরুখ মানে টিমু ডাইনাস্টি, রুলার অফ পার্সিয়া। তিনি এসেছিলেন কালিকটে ইন্ডিয়া। আচ্ছা, হিজ বুক এন্টাইটেলড, ঠিক আছে, মাতলা উস সাদাইন ওয়া মজমা উল বাহরিন ডিসক্রাইব দ্য লাইফ ইভেন্ট ইন কালিকট আন্ডার দ্য জামোরিন অ্যান্ড অলসো এনসিয়েন্ট সিটি বিজয়নগর অ্যাট হাম্পি। এইগুলো পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্ব। আব্দুল রাজ্জাক আল বিরুনি, হি ওয়াজ এ পার্সিয়ান স্কলার, তিনি এসেছিলেন, তিনি হি কেম ইন্ডিয়া, সাথে ছিলেন মোহাম্মদ অফ গজনি, আল বিরুনির সাথে। তুমি জানো তিনি গজনি অ্যাটাক, সবাই আমরা জানি গজনি ঘুড়ি। হি রোড দ্য বুক তাহকিক ই হিন্দ। পরের জন দেখো, ফ্রান্সকোইস বানিয়ার, হি ওয়াজ এ ফ্রেঞ্চ ফিজিশিয়ান অ্যান্ড ট্রাভেলার। এইটা আমার খুব গুরুত্বপূর্ণ, হি ওয়াজ দ্য পার্সোনাল ফিজিশিয়ান ছিলেন আওরঙ্গজেবের। তো এইটা পয়েন্টটাও আবার একটা ইম্পর্টেন্ট এসে গেল। তিনি ভারতবর্ষে 12 বছর ছিলেন। হি রোট ট্রাভেল ইন ইন্ডিয়া মুঘল এম্পেরিয়ার উইচ ইজ মেনলি অ্যাবাউট রেন অফ দারাসিকো, একটু আগে বললাম। হিউয়ানসাং, হি ওয়াজ এ চাইনিজ ট্রাভেলার, ঠিক আছে, এটা পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। হি কেম ডিউরিং দ্য রেন অফ হর্ষবর্ধন, হি রোড হিজ বুক সি ইউ কি বুদ্ধিস্ট রেকর্ড অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড।
ঠিক আছে, তারপরে ওটাকে লিখেছে, ট্রান্সলেট করেছিল স্যামুয়েল বিয়ার। ইবান বাতুতা মরক্কো, মরক্কান পরীক্ষা দেয়, তিনি ভিজিট করেছেন মোহাম্মদ বিন তুঘলক, তিনি লিখেছিলেন রিহালা থ্রু লাইট অফ জিওগ্রাফিক্যাল ইকোনমি সোশ্যাল কন্ডিশন দ্যাট টাইম, মানে সেই সময়। তো অবশ্যই করে যত ট্রাভেলার, ফরেন ট্রাভেলার, পুরো ডিটেলসটা হয়ে গেল, এর বাইরে তোমাদের আর ট্রাভেল করতে হবে না। মেগা চিনিস ফাইয়েন হিউয়েন সাং বলে দিলাম। আচ্ছা দেখো, আই তে সিং চাইনিজ ট্রাভেলার, আল মাসুদি আরব ট্রাভেলার, ঠিক আছে, তিনি লিখেছিলেন মুরুজ উল জিহাব। আচ্ছা নিকোলাদের কন্টেক্টকে বললাম, আব্দুল রাজাক হয়ে গেছে। নিকিতিন রাশিয়ান মার্চেন্ট ছিলেন, তিনি মাহমনি কিংডমের সময় এসেছিলেন, মোহাম্মদ থ্রি। আচ্ছা দুরাত বারবোসা, দুরাত বারবোসা পর্তুগিজ ট্রাভেলার ছিলেন, ভ্যালুয়েবল ন্যারেটিভ অফ হিস গভর্নমেন্ট অ্যান্ড পিপল অফ বিজয়নগর এম্পায়ার। তারপর পিয়াস, পিয়াস পরীক্ষা দেয়, পর্তুগিজ ট্রাভেলার ছিলেন, ভিজিট দ্য কোর্ট অফ কৃষ্ণদেব রায়া, বিজয়নগর এম্পায়ার। নুনিচ পর্তুগিজ মার্চেন্ট ছিলেন, তো এগুলো জানতে পারবে তুমি। দেখো অচ্যুত দেবা রায়ার রাজত্ব সম্পর্কে আমরা জানতে পারি, এইটা আমার খুব গুলো। দেখো ফার্নাও নুনিচ, ঠিক আছে, অচ্যুত দেবা রায়া। আচ্ছা জন হুগেন ভন লিচেন লিখতন, তো ডাচ ট্রাভেলার ছিলেন, ঠিক আছে। উইলিয়াম হকিং বলে দিয়েছি, রো বলে দিয়েছি, ঠিক আছে। ফ্রান্সিসকো প্যালসার, দেখো তিনি ছিলেন ডাচ ট্রাভেলার, তিনি স্টে করেছেন আগ্রাতে, ঠিক আছে। তিনি দীর্ঘদিন ধরে তিনি দেখেছেন এই সময় যে সময় এই সময় কী হয় ফ্লোরিস হয়েছিল ট্রেড সুরাট আহমেদাবাদ, ঠিক আছে, এইগুলো সমস্ত জায়গায়। তারপর দেখো পিটার মুন্ডি, মুন্ডে মুন্ডি, তো ইউএস এ ইটালিয়ান ট্রাভেলার, মুঘল এম্পেরিয়ার, তো আমরা জানি রেন অফ শাহজাহান, তো এগুলো তুমি জানতে পারবে। তো পিটার মুন্ডি ইটালিয়ান ট্রাভেলার, হি গিভস ভালনারেবল ইনফরমেশান মুঘল সাম্রাজ্য জানতে পারি দ্যাট টাইম। জন অ্যালবার্ট অ্যাট মন্দেস্তো, তিনি ছিলেন জার্মান ট্রাভেলার, ঠিক আছে, হু রিচ সুরাট রিচ করেছিলেন। জিন ব্যাপিস্ট, তিনি একজন ফ্রেঞ্চ ট্রাভেলার ছিলেন, তিনি ছিলেন শাহজাহান এবং আওরঙ্গজেবের সময়। নিকোলাও, ঠিক আছে, মানুচি একজন ইটালিয়ান ট্রাভেলার ছিলেন, তিনি জানান দারাসিকো। বানিয়ার হয়ে গেল, ট্রাভেল নোট হয়ে গেল। জন ফ্লিয়ার, হি ওয়াজ এ ইংলিশ ট্রাভেলার, গিভ এ ভিভিড অ্যাকাউন্ট অফ সুরাট অ্যান্ড বোম্বে। আর আছে দেখো গেমলি কারিলি, একজন ইটালিয়ান ট্রাভেলার ছিলেন মুঘলের। তো এই হলো তোমাদের সমস্ত ট্রাভেলার, আমি একটু পরে পিডিএফ দিয়ে দেবো। এই ট্রাভেলারগুলো তোমাদের পড়তে হবেই, যেভাবে রয়েছে এগুলো যদি অনলাইন করে পাও, এখানে তুমি যদি 2-3 প্রশ্ন কমন পাও, জানবে অনেক কিছু পেয়েছো। কারণ কম্পিটিটিভ এক্সামে কমন পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়, তো আশা করি এর বাইরে প্রশ্ন আসবে না, ঠিক আছে। তো সাবস্ক্রিপশনের জন্য কিন্তু অরিজিৎ তোমরা কোডটি ব্যবহার করো। চলো এবার আমরা হাতে প্রচুর সময়, কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ করি আজকে। যে জিনিসটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, মে মাসে পরীক্ষা, তাহলে ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে আমাদের। তো কারেন্ট অ্যাফেয়ার্স বললেই আমার আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ, তো আমার সম্বন্ধে ইনফরমেশান। আর কারেন্ট অ্যাফেয়ার্স বলতে গেলে সবাই টার্গেট অডিয়ে, গ্রুপ থেকে আইএস, আর কেউ যারা ফলো করি ফলো করো আমাকে। ক্লাসের টাইম দেখালাম ইউটিউব টাইম 11-12 এবং রাত্রি 11:30-12, ঠিক আছে। আর সাবস্ক্রিপশনের জন্য অরিজিৎ কোডটি কিন্তু অবশ্যই ব্যবহার করুন। আচ্ছা পরে এবারে আজকে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই একটা বড় ম্যাসিভ ইস্যু জানো তো, হ্যাং করে গেল মাঝে মধ্যে।
ঠিক আছে, আচ্ছা উইচ ইন্ডিয়ান অ্যাক্টর উইল বি কনফার্ড উইথ 2021 ফিল্ম আর্চিভ অ্যাওয়ার্ড অমিতাভ বচ্চন, কারা দিয়েছে? ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম অ্যাচিভার। হোয়েন উইল দ্য কোয়াড, কোয়াড বলতে গেলে ইন্ডিয়া জাপান অস্ট্রেলিয়া ইউএসএ, 10th March কোয়াড মিটিং। Which Indian naval ship was commissioned into the Indian Navy on 10th March 2021? INS Karanj. ঠিক আছে, Indian naval ship was commissioned হয়েছে into the naval Indian Navy। এটা স্টার্ট দেওয়া প্রশ্ন। Dust Lick 2 is a joint military exercise between two nations, India and Uzbekistan. Dust Lick. Which nation has launched its military exercise in space? France. ঠিক আছে, এটা কিন্তু মিলিটারি কোথা করছে, স্পেসে, ভাবো স্পেসে মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, আর কি বাকি রইল? কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট। আচ্ছা এইটা তোমাদের আবার একটু ইকোনমিক্সের জন্য ইম্পর্টেন্ট। বন্ড ইল্ড, দেখো বন্ড ইল্ড বলতে গেলে যখন দেশে যখন রেসেশন চলে বা ইকোনমিক সিচুয়েশন যখন দেখবে লোকে ইনভেস্টমেন্ট কোথায় করে, তখন লোকে নয় সোনায় করবে নয় সরকারি বন্ডে করবে, হয়তো কম, হয়তো তোমার সরকারি যখন তুমি বন্ড কিনবে হয়তো তুমি প্রাইভেট বন্ডও কিনতে পারো, কিন্তু সিকিউরিটি থাকে না, মার্কেট রিস্ক থাকে। এবার কী হয়, লোকে সরকারি বন্ড কেনে, এবার কী হবে সরকারি বন্ডে কী হবে, যে তোমার যে তোমাকে যে অ্যামাউন্টে দেবে ওটাই কন্টিনিউ হবে সেই অ্যামাউন্টে, তো এরকম হচ্ছে, তো লোকে কম টাকা হলেও লোকে সরকারি কিনে, এবার কী হয় চাহিদা যখন বেড়ে যাবে তখন সরকারি তার বন্ড কমিয়ে দেবে দাম, সিম্পল অ্যাজ দ্যাট, তার বন্ড ভ্যালুয়েশন কমিয়ে দেবে, এবার তুমি সেই বন্ড বিক্রি করবে, এবার দেখা যখন 2022 গিয়ে সেই বন্ড একই দামে রইল তখন তোমার কারণ হবে, তো ব্যাপারটা এরকমই হয়। তো যাই হোক, এর রাইজ বন্ড ইল্ড মিনস ইন্টারেস্ট রেট ইন দ্য মানিটারি সিস্টেম হ্যাভ ফলেন, পয়েন্ট টু বি নোটেড। ওই জন্য বন্ড ইল্ড লোকে দেখো না, তুমি বলো না আজকে ধরো এই মুহূর্তে যদি কোনো রেসেশন হয় লোক কী করে, সোনায় টাকা রাখবে না সরকারি বন্ড কিনবে, লোকে প্রাইভেট কেনার থেকে লোকে ইনভেস্টমেন্ট করবে, সব সরকারিতে চলে যাবে, এদিকে মানিটারি এদিকে ইন্টারেস্ট রেট রিডিউস করবে, ন্যাচারাল বিষয়। অ্যান্ড রিটার্ন অফ ফর ইনভেস্টর হু ইনভেস্ট ইন বন্ড গভর্নমেন্ট সিকিউরিটি হ্যাভ ডিক্লাইন করবে, সিম্পল না, তখন তো সব এর চাহিদা বাড়বে, আজ ব্যাপারটা বুঝতে পারি। দেখো প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে, সরকারি বন্ড কেমন আছে এরকম টাইপের, আমি তোমাকে বলছি টিকিট টাইপের, মানে আমি তোমাকে ছোট্ট এক্সাম্পল যদি দিই, ধরো এই হলো তোমার ধরো বন্ড, এবার ছোটো ছোটো স্টিকার এরকম ধরো এ থাকে, দেখবে কোনদিন বন্ড কিনলে বুঝতে পারবে, 1, 2, 3, 4, 5 এরকম সব, ধরো আমি যখন ধরো 20 টাকার বন্ড, 20 টাকা 20 টাকা, একটা করে বন্ড একটা করে স্টিকার উঠিয়ে নেবে, ঠিক আছে, তো এটা তোমরা জানো, কিন্তু লোকে সব সরকারি বন্ড কিনছে তখন জন্য কি ইন্টারেস্ট রেট ফল করবে, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমার ইম্পর্টেন্ট। কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং, দেখো তো ইকোনমি চেয়ার পড়তে হয়, আমি সবসময় তোমাদের বলি ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দিয়ে পড়তে হয়, এক্ষুনি যদি প্রশ্ন দেয় তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং সিমলিপাল ফরেস্ট রিজার্ভ, দেখো সিমলিপাল যারা WBCS পরীক্ষা দিচ্ছ তাদের জানতে হবে সিমলিপাল কোথায় অবস্থিত কী আছে, আর যারা UPSC তাদের ডিটেলস জানতে হবে। সিমলিপাল ইজ বোথ ন্যাশনাল এবং বোথ আর ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ, আর ইট ইজ এ পার্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ, এই পয়েন্টটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 1 and 3। তো যাই হোক, সিমলিপাল ফরেস্ট ফ্রিকোয়েন্টলি উইটনেস ফরেস্ট ফায়ার, তুমি দেখতেই পাচ্ছ রিসেন্টলি দেখাচ্ছে সিমলিপাল ফরেস্ট রিজার্ভ কেমনভাবে আগুন লেগেছে, তো খুব গুরুত্বপূর্ণ ইস্টার্ন ঘাট, ঠিক আছে, তো সিমলিপাল উই ডিরাইভ ইন নেম সিমুল থেকে এসছে, ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ উড়িষ্যাতে অবস্থিত, ঠিক আছে, তো ইউনেস্কো এগুলো পড়ে নেবে। সোভারেন ক্রেডিট, এইটা আবার একটা খুব গুরুত্বপূর্ণ, সোভারেন ক্রেডিট রেটিং, ঠিক আছে, সোভারেন ক্রেডিট রেটিং প্রায়শই তুমি নিউজে শুনবে, সিগনিফিকেন্ট এফেক্ট
which are the following in Indian economy? Bond yield, sovereign credit rating, ঠিক আছে তোমার রেটিংটা যেটা হয় বন্ড ইল্ড স্টক মার্কেট রিটার্ন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কেমন ইনভেস্টমেন্ট করছে অটোমেটিক একটা অটোমেটিক রুট আছে রুট যে ডাইরেক্ট তুমি ইনভেস্ট করছো কিছু কিছু জায়গায় একটু পারো অটোমেটাস অটোমেশন ওন কান্ট্রি এনহ্যান্স রেট ঠিক আছে তো এগুলো কিন্তু সমস্ত মানে সোভারেন ক্রেডিট রেট যখন রেটিং যখন হয় এগুলোর উপর এটা এফেক্ট পড়ে ধরো তোমার মুডি তাদের মুডের উপর ডিপেন্ড করে ঠিক আছে এক আচ্ছা দেখো স্টুডেন্ট আরও কমে যাও যাব যাও লেফট হয়ে যাও আমি ক্লাস এখানে এন্ড করে দিই আচ্ছা পরেরটা হলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তো অ্যান্সার হলো কিন্তু চেঞ্জেস ইন সোভারেন ক্রেডিট রেটিং সিগনিফিকেন্টলি এফেক্ট করে বন্ড স্টক মার্কেট এগুলো কিন্তু বাকিগুলো পড়বে আমরা এটা কিন্তু ইকোনমিক সার্ভে আমরা দেখেছি আচ্ছা কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং টেলিকম রেগুলেটিং অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই দেখো ট্রাই যে রেগুলেটিং টেলিকম সার্ভিস এর মধ্যে যেটা দেখো এটার মধ্যে নিদার ওয়ান অ্যান্ড টু বিকজ দেখো আমি তোমাদের পুরো ইনফরমেশনটা দিই ট্রাইক ইউর স্পেকট্রাম সেল গভর্নমেন্ট দ্য এন্ট্রি অফ প্রাইভেট সার্ভিস প্রোভাইডার ব্রড উইথ ইন ইনএভিটেবল নিড ফর ইন্ডিপেন্ডেন্ট রেগুলেশন তো ট্রাই মানে বুঝতে টেলিকম রেগুলেটরি অথরিটি ঠিক আছে 1997 এটা কিন্তু একটা স্ট্যাচুটরি বডি যারা টেলিকম সার্ভিস তাদের সাথে তাদেরকে রেগুলেট করে স্পেকট্রাম বিক্রি সেল করা ঠিক আছে এগুলো কিন্তু পড়বে আর ওয়ান অফ দ্য মেন অবজেক্টিভ ট্রাই ইজ প্রোভাইড ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট পলিসি এন ও হুইচ প্রমোট লিগাল প্লেয়িং ফিল্ড ফেসিলিটি ফেয়ার কম্পিটিশন যেহেতু দেখবে আমি তোমায় বলি যখন জিও এসেছিল জিও বলছে যে এয়ারটেল এত কম এই এয়ারটেল এস এয়ারটেল জিও কী করছে মার্কেট পলিসি মানছে না এত কম টাকায় সস্তায় ডেটা সেল করছে এতে কী হতে পারে আমাদের লোকসান হচ্ছে এটা কি মার্কেট পলিসি বলে তো ট্রাই এটাকে মেনটেন করবে ঠিক আছে এগুলো ভালো করে পড়বে এছাড়া তোমার যে সরকারি যে দেখো ট্রাই বিভিন্ন রকম যে স্পেকট্রাম টেকট্রাম সেল টেল কাকে কত সেল করবে পুরোটাই ট্রাইয়ের উপর ডিপেন্ডেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিসেন্টলি ইনোগ্রেট করেছে মৈত্রী সেতু ব্রিজ কোথায় ওটা বাংলাদেশ উইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইউপি হ্যাজ রিসেন্টলি লঞ্চ সুপার 75 স্কলারশিপ স্কিম ফর দেখো মেরিটোরাস গার্লস অফ অকেশন ইন্টারন্যাশনাল ওমেন ডে যারা মেরিট স্টুডেন্ট তো উত্তর হবে জম্মু অ্যান্ড কাশ্মীর ইন্ডিয়া ঠিক আছে সাটলার পি ভি সিন্ধু লস্ট উইচ প্লে সেটেলমেন্ট সিভার সিলভার 2021 সুইস ওপেন ওমেন সিঙ্গল ফাইনালি তো হেরে গেছে দ্য কার্লিনা মার্লিনের কাছে ঠিক আছে তো খুব গুরুত্ব যদি পরীক্ষা দেয় যে সুইস ওপেন যে সিঙ্গল যে ট্রফিটা কোন খেলার সাথে অ্যাসোসিয়েটেড আচ্ছা ত্রিভেন্দ্র সিং রাওয়াত তিনি রিসেন্টলি রিজাইন করেছে উত্তরাখণ্ড থেকে তুমি জানো নেম দ্য উইনার অফ মেন সিঙ্গল টাইটেল 2021 BWF ঠিক আছে সুইস ওপেন সুপার 300 তো সি ভিক্টর অ্যালেকসেন দ্য নিউলি ইনোগরেট মৈত্রী সেতু ব্রিজ একটু বললাম কোন নদীর ওপরে বাংলাদেশ তো বললাম তো মনে রাখতে হবে এ ফেনি রিভার আচ্ছা ফেনি রিভার এগুলো পড়তে হবে কিন্তু কোথায় অবস্থিত লাইফ বিটুইন ইন্ডিয়ান নেভার ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ হুইচ কান্ট্রি হ্যাজ র্যাঙ্ক ফার্স্ট ইন ইন্ডিয়ান ইকোনমি ফ্রিডম ইন্ডেক্স লঞ্চ হেরিটেজ ফাউন্ডেশন তো পরীক্ষার জন্য এটাও একটা ইম্পর্টেন্ট ডেটা তো এর মধ্যে কোন কান্ট্রি ফার্স্ট র্যাঙ্ক করেছে ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2021 লঞ্চ বাই হেরিটেজ ফাউন্ডেশন এ সিঙ্গাপুর এই দেখো এইটা আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সিঙ্গাপুর অলওয়েজ সমস্ত ক্ষেত্রে ফার্স্ট দেখতে পাই হুইচ হোয়াট ওয়াজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক রিজন রিজিয়ান ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2021 বি 26 19-year ওল্ড মানু ওয়াকার ওন বিবিসি ঠিক আছে ইমার্জিং প্লেয়ার ইয়া অ্যাওয়ার্ড তো তিনি কোন খেলার সাথে যুক্ত আচ্ছা দাঁড়াও ক্রিকেট ঠিক আছে নেম দ্য ইন্ডিয়ান নেভি থার্ড স্কর্পিয়ান সাবমেরিন
কমিশন করেছে, নাম কি? আইএনএস কার্নাজ, ঠিক আছে। উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি রিসেন্টলি ভোটেড ফেভার প্রপোজাল ব্যানিং ফুল ফেসিয়াল কভারিং? বি সুইজারল্যান্ড। আচ্ছা, হু কন্ট্রোভার্সিয়াল বিষয়, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ ওন বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ ফাইভ ইয়ার অ্যাওয়ার্ড? বি হাম্পি। হু ওয়াজ ফার্স্ট নমিনি অফ গান্ধীজি টু লেড সল্ট সত্যাগ্রহ? এই যাবে, এটা একটা ভালো প্রশ্ন। হু ওয়াজ ফার্স্ট নমিনি অফ গান্ধীজি টু লেট সল্ট সত্যাগ্রহ ইফ হি ওয়াজ অ্যারেস্টেড আফটার? দেখো, নমিনি মানে তুমি জানো ব্যাংকের বই নমিনি, ধরো আমি লড়াই করতে করতে যদি আমি অ্যারেস্ট হই আমার সাথে তুমি দায়িত্ব নেবে। আব্বাস তাইফজি তো নিউজে আছে, তোমরা জানো টান্ডি মার্চ তো খুব গুরুত্বপূর্ণ, 26শে জানুয়ারি তো আমরা পূর্ণ স্বরাজ দিবস সেলিব্রেট করেছি, এফেক্ট 23rd January 30 ইন্ডিপেন্ডেন্স পূর্ণ স্বরাজ থ্রু আউট দ্য কান্ট্রি, বুঝলো না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ধরো সত্যাগ্রহ সল্ট সত্যাগ্রহটাকে কন্টিনিউ করছিল। এবার গান্ধীজি বলে যদি আমি যদি হেরে যাই, আমি যদি অ্যারেস্ট হয়ে যাই, তোমরা তুমি দায়িত্ব নিয়ে নিও, তো পুরোটা পড়বে কিন্তু, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পড়তে হবে, নিউজে ছিল তাই তোমরা পড়বে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট দ্য প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা নিধি, এটা আমার ভালো প্রশ্ন। ইট ইজ এ নন ল্যাপসেবল রিজার্ভ ফান্ড, ল্যাপস হবে না, পাবলিক হেলথ রিলেটেড। দেখো এগুলো বেসিক, তোমাদের WBCS যারা UPSC দিচ্ছ তাদের জন্য তো পড়তেই হবে। এ নন ল্যাপসেবল রিজার্ভ ফান্ড মানে এরকম না, খরচা যদি না করতে ল্যাপস হয়ে যাবে এরকম না, তোমার থাকবে এটা। আর মনে রাখতে হবে প্রসেড অফ শেয়ার হেলথ অ্যান্ড এডুকেশন সিজ উইল বি ক্রেডিট PMS, মানে ধরো আমরা দেখবে যখন কোনো রেস্টুরেন্টে যাই বা কোনো সিগারেট কিনে দেখবে সেফ ইম্পোজ হয়, ওই সেফের টাকাটাই কিন্তু এখানে এখানে ওইখান থেকে কালেক্ট করা হবে হেলথ আর এডুকেশন এই এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামকে, ঠিক আছে, মিনিস্টার ও হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে। কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011, এইটা আবার রিসেন্ট নিউজে আছে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, পড়তে হবে। ইট ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য মিনিস্টার রুরাল ডেভেলপমেন্ট আন্ডার দ্য মিনিস্টার হাউজিং আরবান পভার্টি আরবান এরিয়া রেসপেক্টিভলি, তো এটা মনে রাখতে হবে সোশ্যাল এবং ইকোনমিক সেন্সাস কাস্ট সেন্সাস। ইট নিড বিকজ ইউনিয়ন অফ আন্ডার ইন্ডিপেন্ডেন্স ডিসাইড অ্যাজ এ ম্যাটার পলিসি নট এনুমেরেট কাস্ট ওয়াইজ পপুলেশন এসসি অ্যান্ড এসটি। নাও এবার এসসি এসটি কাস্ট এবারে সোশিও ইকোনমিক্যালি সেন্সাস হবে, চলো কোনো ব্যাপার না। আচ্ছা, তো ইউনিয়ন মিনিস্টার তোমার এটা পড়বে, খুব গুরুত্বপূর্ণ, কোন মিনিস্ট্রি আন্ডারে। আচ্ছা, এটা ভালো করে দেখে নাও। ইট ওয়াজ কন্ট্রাক্টেড মিনিস্টার রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য মিনিস্টার অফ দ্য হাউজিং আরবান পভার্টি এলিভেশন এবং আরবান এরিয়া। আচ্ছা, টোবাকো স্মোক কন্টেন্ট, টোবাকোতে কী থাকে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় তো মনে রাখতে হবে আমার কার্বন ডাইঅক্সাইড করে এসো না, যাই হোক, নিকোটিন কার্বন মনোক্সাইড, ঠিক আছে, টার টক্সিক কেমিক্যাল, ঠিক আছে, বেঞ্জিন আর্সেনিক, ঠিক আছে, এই জাতীয় জিনিসটাকে টোবাকো স্মোক, ঠিক আছে, তাহলে সাবধান। তো নিকোটিন থাকেই আর যেটা ধোঁয়াটা বেরোয় সেটা কিন্তু কার্বন মনোক্সাইড, কতটা ক্ষতিকারক বলো তো, তা ছেড়ে দাও। তো নিকোটিন তুমি জানো নিকোটিন ইজ এ ভেরি অ্যাডিক্টিভ সাবস্টেন্স, যেটা তোমার হার্মলেস, ঠিক আছে, তো তোমরা জানো নিকোটিন, এখন নিকোটিন কিন্তু এই যে অ্যাডিকশান যে মানে মানুষকে অ্যাডিক্ট করে তোলে, তাই না, ওই অ্যাডিক্টটা কিন্তু ওই নিকোটিন করে। কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড ইজ এ দেখো পয়জিনাস গ্যাস, বুঝতে পারছো, তাহলে কী হয় এ প্লেস অক্সিজেন ইন ইউর ব্লাড, অক্সিজেন কমিয়ে যাবে তাহলে খুব প্রবলেম, কিন্তু ব্রিদিংয়ে যদি ইস্যু হয় দেখবে এরকম ইস্যু হয়। আচ্ছা, তার কি দেখো তুমি দেখো তার ইজ এ কি স্ট্রিক ব্রাউন সাবস্টেন্স, দেখবে তোমার এই দেখবে ওই কেন্দ্রটার মধ্যে আমি দেখবে এই ধরো পুরো বডিটা সিগারেটের এই জায়গাটা যেটা দাঁত দিয়ে আমার লোকে মানে যেটা কামড়ায়, ঠিক আছে, এই পার্টটা তার বলে স্পঞ্জের মতো থাকে না ওইটা, ঠিক আছে, তার যে স্ট্রিক্টলি ব্রাউন সাবস্টেন্স, টিথ অ্যান্ড ফিঙ্গার ইয়েলো ব্রাউন। আচ্ছা, বুঝতে পারলে এগুলো, তাহলে তো টোবাকো কজেস ক্যান্সার, ওটাকে প্যাসিভ স্মোকিং বলে, ধরো তুমি খাচ্ছ না কিন্তু পাশের লোক খাচ্ছে সেটা কিন্তু প্যাসিভ স্মোকিং বলে, এটাও আরেকটা ডেঞ্জারাস সিচুয়েশন, একই হলো তো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে, কনসিডার ফলোয়িং, সিবিআই নিয়ে নিউজে তো মনে রাখতে হবে, সিবিআই হ্যাজ টু টেক কনসেন্ট অফ স্টেট গভর্নমেন্ট
ম্যান্ডেটরি। ধরো তোমাকে, ধরো তুমি আমার রাজ্যে সিবিআই ইনভেস্টিগেট করতে আসবে, তো স্টেট গভর্নমেন্টের পারমিশন নিতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্টেট গভর্নমেন্টের পারমিশন নিতেই হবে, আর যদি না কোর্টের, ঠিক আছে। দেয়ার আর টু কাইন্ড কনসেন্ট, কেস স্পেসিফিক কনসেন্ট, জেনারেল কনসেন্ট, তো এগুলো মনে রাখতে হবে। টু টাইপ অফ কনসেন্ট এটা পড়বে, কনসেন্ট মানে ইয়েস নো বলা, কনসেন্ট তোমার মতবাদ। তো দেয়ার আর টু কাইন্ড অফ কনসেন্ট, একটা কেস স্পেসিফিক কনসেন্ট, একটা জেনারেল কনসেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রু নোটিফিকেশান আস টু ইনভেস্টিগেট এগেনস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, এগেনস্ট ইনকাম ট্যাক্স ভায়োলেশন, কনস্পিরেসি, এগুলো হলো মনে রাখতে হবে কনসেন্ট, ঠিক আছে। এগুলো দুরকম কনসেন্ট, একটা কেস স্পেসিফিক কনসেন্ট। ইনকাম ট্যাক্সের জন্য টাকা দিল না, ওটা কেস স্পেসিফিক কনসেন্ট। আর যে নর্মাল তুমি যেন মার্ডার হলো কিছু হলো, সেটা করে নর্মাল কনসেন্ট, জেনারেল কনসেন্ট। আচ্ছা, কনসেন্ট ফলোইং স্টেটমেন্ট বলছে, তো সেন্ট্রাল সিবিসি, তুমি জানো একটা স্ট্যাটুটরি বডি, সিবিসি কমিশন অ্যাক্ট 2003, সিবিসি ইজ নট কন্ট্রোলড বাই মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্ট, ইয়েস একদমই, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় মনে রাখতে হবে। অ্যাপেক্স ভিজিলেন্স ইনস্টিটিউট, ভিজিলেন্স মানে তারা ইনভেস্টিগেট করে, তো সিবিসি পুরো ইনফরমেশান রয়েছে, এগুলো দেখে নেবে। আচ্ছা, কনসিডার ফলোইং স্টেটমেন্ট আর্টিকেল 164, তাকে এটা আমি তোমাদের পুরো ইনফরমেশান দিচ্ছি, নিদার নট 1-2, তাকে নো কনফিডেন্স মোশন রিলেটেড রয়েছে, ঠিক আছে। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ নট মেনশন নো কনফিডেন্স, হাউ এভার আর্টিকেল 75 স্পেসিফিক করেছে যে কাউন্সিলর মিনিস্টার কালেকটিভলি রেসপন্স যদি তাদের এগেনস্টে, কারণ লোকসভায়, সবাই তুমি জানো 164 বলে দিয়েছে কাউন্সিলর মিনিস্টার স্যাল কালেক্টিভ রেসপন্সিবল স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। 75 কী বলছে, কালেক্টিভ রেসপন্স লোকসভা, আর এটা হলো 164 কালেকটিভলি রেসপন্সিবল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। নো কনফিডেন্স মানে তোমার পুরোটাই কনফিডেন্স নেই, সরকার পড়ে যাবে, তো নিউজে আছে, তো এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 75 এবং 164 দুটো আর্টিকেলই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এবং মনে রাখতে, দ্য স্পিকার দেন ওয়ান স্যাটিসফাই দ্য মোশন ইজ ইন অর্ডার উইল আস দ্য হাউস মোশন ক্যান বি অ্যাডপ্টেড, যদি তিনি স্যাটিসফাই হয়। সিচুয়েশান বলবে না, স্পিকারও বুঝি আছে মেজরিটি নেই, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, ওয়েন কোল ইজ বার্নড ইট রিলিজ নাম্বার অফ এয়ারবোন টক্সিক পলিউশন লাইক, যখন তুমি জানো ভালো করে, যখন কোল যখন বার্নিং হয়, যখন বার্ন করে পোড়ানো হয়, তখন কী রিলিজ করে, মার্কারি, লেড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ইয়েস অল আর কারেক্ট, ঠিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কনসিডার ফলোইং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা নিধি, তো এগুলো পড়বে, নস ল্যাপসম ইলেকট্রবে বললাম, দরকার নেই। ডেভেলপমেন্ট অফ ওয়েলফেয়ার বোর্ড, ঠিক আছে, ওয়েলফেয়ার বোর্ড ফর, দেখো ডিনোফাইট, নোম্যাটিক মানে কি বলতো, যাযাবর আর সেমি যাযাবর, সেমি নোম্যাটিক কমিউনিটি, এটা কার আন্ডারে পড়ে মনে রাখতে হবে, মিনিস্ট্রি অফ জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, তো এগুলো কিন্তু পড়বে, মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট জাস্টিস এম্পাওয়ারমেন্ট, ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার বোর্ড, ডিনোফাই কর নোম্যাটিক এবং সেমি নোম্যাটিক কমিউনিটি। আচ্ছা, কনসিডার ফলোইং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু কিং, দেখো ভূমি বোল ওয়ার্ল্ড সয়েল ডে, তো পরীক্ষার জন্য এটাও ইম্পর্টেন্ট, দেখো মনে রাখতে হবে। দেখো দ্য সুচিতা দুলাই অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়ান কিংডম অফ থাইল্যান্ড রিসিভ করেছে কিং ভূমি বই ওয়ার্ল্ড সয়েল ডে অ্যাওয়ার্ড, পরীক্ষার জন্য আবার ইম্পর্টেন্ট হয়ে যায় এটা। তাহলে নাম কি, মিস সুচিত্রা দুরাই অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া থেকে, থাইল্যান্ড থেকে রিসিভ করেছে কিং ভূমি বই দুরাই ওয়ার্ল্ড সয়েল ডে অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO বিহাফ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, দারুণ কন্ট্রিবিউশনের জন্য, ঠিক আছে। এগুলো কিন্তু এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এক্সারসাইজ দেখো, দুস্তিক ইজ এ অ্যানুয়াল বাইলে জয়েন জয়েন মিলিটারি এক্সারসাইজ, তো উজবেকিস্তান উইথ রেসপেক্ট টু আনিস কারনেট, বারবার এই প্রশ্ন আসছে, তাহলে ইম্পর্টেন্ট হয়ে যায়, মনে রাখতে হবে। দেখো ইন্ডিয়ান নেভি থার্ড স্ট্রেন্থ স্কর্পিয়ান ক্লাস সাবমেরিন INS কারঞ্জ হ্যাজ বিন কমিশন হয়েছে রিসেন্টলি মুম্বাই থেকে, ঠিক আছে। এগুলো কিন্তু পড়বে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কনসিডার ফলোইং স্টেট উইথ রেসপেক্ট টু সান টেম্পল, দেখো তুমি জানো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যা দেখো জগমোহন অফ টেম্পল ফিল্ড ইন উইথ স্ট্যান্ড অ্যান্ড
sealed by British 903 ensure stability of the monument. তো সান টেবিল কনভেন্ট দেখো এটা পরীক্ষার জন্য নির্মিত তোমাদের বলে দিই, ইট ওয়াজ বিল্ড বাই কিং নাম কি নরসিংহ দেবা ওয়ান, ঠিক আছে, দ্য গ্রেট রুলার অফ গঙ্গা ডাইনাস্টি, ঠিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইট রিমেন মেজর পিলগ্রিমেজ হিন্দু হু গ্যাদার ইয়ার এভরি ফাইভ ইয়ার, তুমি জানো বিশাল মেলা হয়, মেলা বলবো না মানে প্রচুর এ হয়, পুরী সমস্ত যাত্রীরা যায়, তো এগুলো কিন্তু পরীক্ষা, তোমার জানো সান টেম্পেল কোনারক রোগে ঘুরতেও যায়, জগন্নাথ টেম্পেল গঙ্গা ডাইনাস্টি কিং অনন্ত ভার্মান গঙ্গা দেখো বিল্ড করেছিল জগন্নাথ টেম্পেল টুয়েলভ সেঞ্চুরি, তাহলে সান টেম্পেল কে করেছিল কিং নরসিংহ দেবা ওয়ান গঙ্গা ডাইনাস্টি, সেম ডাইনাস্টি লাগবে অনন্ত ভার্মান তো জগন্নাথ টেম্পেল, এগুলো কিন্তু পুরো ইনফরমেশান তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অন্তত প্রিলি মেনেজ তো ইম্পর্টেন্টই। উইথ রেসপেক্ট উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট উইথ রেসপেক্ট টু ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, যারা ইউপিএসসি তাদের পড়তেই হবে এটা, আন্ডার দিস কমপ্লেন ম্যান্ডেটরি সিলেক্ট দ্য ক্যাটাগরি ক্রাইম, সব ক্রাইম কিন্তু এক নয়, ঠিক আছে, ক্রাইম টু ক্রাইম ডিপেন্ড করে মনে রাখতে হবে। ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল তুমি জানো 2019 অপারেশন হয়েছে, তো মনে সেন্ট্রালাইজড মেকানিজম তো টু ইন্ডিয়ান সিটিজেন অনলাইন রিপোর্টিং অফ অল টাইপ অফ সাইবার ক্রাইম, তো এফআইআর পুরো ইনসিডেন্টটা রয়েছে অল টাইপ অফ সাইবার ক্রাইম, লাইক তোমার দেখো চাইল্ড পর্নোগ্রাফি, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল, সেক্সুয়াল এক্সপ্লিসিট কন্টেন্ট, রেপ গ্যাং রেপ কন্টেন্ট, আদার সাইবার ক্রাইম, ফ্রড বলো। আচ্ছা, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ইনকারেক্ট উইথ রেসপেক্ট টু ব্যাংক বোর্ড বিউরো, এইটা তো খুব গুরুত্বপূর্ণ পড়তেই হবে, ব্যাংক বোর্ড বিউরো এটা কনস্টিটিউশনাল বডি, তো ব্যাংক বোর্ড বিউরো ইট ইজ এ কনস্টিটিউশনাল বডি সেট আপ আন্ডার দ্য রেকমেন্ড উর্জিৎ প্যাটেল, ঠিক আছে, তো এগুলো পরীক্ষার জন্য তো মনে রাখতে হবে, ইট ওয়াজ সেট আপ 2016 অটোনোমাস বডি, ও সরি সরি এটা নিদার নট ওয়ান টু হবে, সরি এটা কনস্টিটিউ বডি কী করে হচ্ছে নিদার, ঠিক আছে, ব্যাংক বোর্ড বিউরো ইট ওয়াজ সেট আপ ফেব্রুয়ারি 2016 অটোনোমাস বডি বেসড অন রেকমেন্ডেশন অফ দ্য আরবিআই, কে করেছিল রেকমেন্ড করেছিল মনে রাখতে হবে নায়ক কমিটি, নায়ক, ইট ওয়াজ পার্ট অফ দেখো ইন্দ্রহর্ষণ প্ল্যান, ঠিক আছে, ইন্দ্রধনুষ প্ল্যান অনুযায়ী, ইন্দ্রধনুষ কিন্তু দুরকম হয়, ইন্দ্রধনুষ একটা ব্যাঙ্কিংয়ে আছে আর একটা কিন্তু ওই পোলিও আমরা জানি তো ইমিউনাইজেশন আছে ইন্দ্রধনুষ স্কিম, তো এগুলো কিন্তু ভালো করে পড়বে খুব গুরুত্বপূর্ণ, তো এটা মূলত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর উর্জিৎ প্যাটেল কমিটি এগুলো তোমাদের পড়তে হবে। সিআইএসএফ সেলিব্রেট করছে ইট ফাউন্ডেশন ডে এভরি 10 ইয়ার, তুমি জানো তো কততম 52nd। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মাহমুদ ইসরফু ওন 2020 ইব্রাহিম প্রাইজ ফর অ্যাচিভমেন্ট ইন আফ্রিকান লিডারশিপ, তো বি নাইজার, হুইচ কান্ট্রি হ্যাজ সাইন করেছে MOU জয়েন্টলি সেট আপ করবে ইন্টারন্যাশনাল সাইন্টিফিক লুনার স্টেশন, তো ই হবে রাশিয়া অ্যান্ড চায়না, পরীক্ষার জন্য এটা আমার খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, লুনার স্পেস স্টেশন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ প্যানেল এক্সটেন্ড অডিটর ইউনাইটেড নেশন ফর দ্য ইয়ার, কে অ্যাপয়েন্ট হয়েছেন, গিরিশ চন্দ্র মুর্মু। আচ্ছা, শ্রীকান্ত মোগে রিসেন্টলি পাস অ্যাভেন মারা গেছেন, তো তিনি কে, রিনাউন্ড থিয়েটার অ্যান্ড ফিল্ম অ্যাক্টর, কোন ইন্ডাস্ট্রি থেকে, তো বি মারাঠি। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ নেম ICC মেন প্লেয়ার অফ দ্য মান্থ ফেব্রুয়ারি, ডি রবিচন্দন অশ্বিন। হু ব্যাংক টপ করেছে ডিজিটাল পেমেন্ট স্কোর কার্ড রিলিজ বাই মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ প্রেসিডেন্ট প্রেজেন্টেড এ বটম অনার হুম রিসেন্টলি, তো কিরণ বেদি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম অ্যাওয়ার্ড কনফার প্রেস্টিজিয়াস, এইটা আমার পরীক্ষা FIAF প্রেস্টিজিয়াস 2021 আয়োগকে পেল সোনু সুদ, ঠিক আছে, সোনু সুদ। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিমুভ করেছে তো তার তুমি জানো সি IDBI ব্যাঙ্ক থেকে ফ্রম এনহ্যান্স রেগুলেটরি সুপারভিশন প্রম কালেকটিভ অ্যাকশান ফ্রেমওয়ার্কে, প্রম কালেকটিভ অ্যাকশান ফ্রেমওয়ার্ক কিন্তু পড়তে হবে পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে। হু দেখো তোমার কিন্তু প্রম ক্যারেক্টার অ্যাকশন কিন্তু তুমি যদি না মেনটেন করো তোমার লাইসেন্সও চলে যেতে পারে, আচ্ছা, ব্যাঙ্কিং লাইসেন্স।
তোমাকে ব্যাসেল নাম কিন্তু রাখতে হবে। নেম দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড উজবেকিস্তান রিসেন্টলি হেল্ড ইন, তো কোথায় হবে? উত্তরাখণ্ডে। নাম দিয়ে দেবো ডিস্ট্রিক্ট টু। তন্ময় ঠিক আছে, বিমোট হ্যাজ বিন নেমড আইসিসি ওমেন ওমেন প্লেয়ার অফ দ্য মান্থ ফেব্রুয়ারি, তো ইংল্যান্ড কোন কান্ট্রি প্লেয়ার ছিল তিনি? তো ট্যামি বিমোট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ান অফ দ্য ফার্স্ট স্যাটেলাইট মিশন টু ডিফারেন্ট র্যাডার ফ্রিকোয়েন্স এল ব্যান্ড অ্যান্ড এস ব্যান্ড মেজার, তো যাই হোক এটার নাম দিয়েছে নিসার, থ্যাংক ইউ। আচ্ছা, হুইচ আর দ্য ফলোয়িং ওয়ান অফ দ্য ফার্স্ট স্যাটেলাইট মিশন, তো করলাম তো কনসার ফলোয়িং স্টেটমেন্ট সব রকম পলিটি হয়ে যাবে, ইকোনমিক্স হয়ে যাবে, এগুলো সবই হয়ে যায়, ইতিহাস হয়ে যায়, কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবেই পড়তে হয়, যেগুলো এবার এখান থেকেই প্রশ্ন তোমার দেবে, ঠিক আছে। কনসার ফলোয়িং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু গ্লোবাল, দেখো ব্রেস্ট ক্যান্সার এটা কিন্তু খুব ম্যাসিভ ইস্যু, ঠিক আছে। ইট এম টু রিডিউস গ্লোবাল ব্রেস্ট মর্টালিটি বাই 2.5%, এটা আমাদেরকে টার্গেট ফুলফিল করতে হবে 2040-এর মধ্যে। আচ্ছা, ইট ওয়াজ লঞ্চ, পরীক্ষা মনে রাখতে হবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইন কোলাবোরেশন উইথ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA, তো এইগুলো কিন্তু পড়তে হবে, আবার যেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন করে এসো না বাবা, দয়া করে তোমরা কিন্তু একটুখানি পড়ো এগুলো, তো এগুলো কিন্তু পড়তে হবে, এটা কিন্তু একটা ম্যাসিভ ইস্যু কিন্তু, ঠিক আছে। টার্গেট আছে আমাদের একটা, এটা ইন্টারন্যাশনাল টার্গেট ফ্রেম লাইন, যেমন গ্রিন হাউস গ্যাস ইমিশন রিডিউস সেরকম টাইপের। আচ্ছা আচ্ছা, শ্রমিক কল্যাণ পোর্টাল এটা কে কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? ইন্ডিয়ান রেলওয়ে। কনসার ফলিং এগুলো পড়ো, ঠিক আছে। কনসার ফলিং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তোমার জানো CISF, তুমি রেজলিউশনটা বাড়িয়ে নাও, রেজলিউশনটা দেখবে একটা, আমি তোমায় বলছি তুমি ওখানে যাবে গিয়ে দেখবে, ওই বলছি দেখবে কোয়ালিটি বলে অপশন আছে ওখানে, দেখবে তোমার 144, 240, 360, 480, তুমি ওই 480 করে নাও, ঠিক আছে। কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট, তাহলে ভালো করে পড়বে, এটা আবার CISF খুব গুরুত্বপূর্ণ দেখতে পাবে, বিভিন্ন রকম তুমি এয়ারপোর্ট যাও, বিভিন্ন রকম বড়ো বড়ো ইসরোতে যাও, CISF দেখতে হবে, SSC-র মধ্যে রিক্রুট হয়, CISF আর্মফোর্স ইউনিয়ন এস্টাবলিশ অ্যাক্ট অফ পার্লামেন্ট, CISF গভর্নর ইউনিয়ন মিনিস্টার হোম, হেডকোয়ার্টার দিল্লিতে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ CISF, ঠিক আছে। CISF যাকে প্রোটেকশন করে পার্সোনাল, এই যে বড়ো বড়ো যে মিনিস্টারগুলো বা বিভিন্ন যারা ভোটে দাঁড়িয়েছে ইলেকশানে, দেখবে তাদের CISF ক্যাটাগরি, যে আমার বলে Z+ ক্যাটাগরি, X+ ক্যাটাগরি, Y+ ক্যাটাগরি, তো এটা দিয়ে CISF প্রোটেক্ট করে, প্রোটেক্ট করেন, দেখবেন এখানটা লেখা থাকে হাতের এই জায়গাটা CISF। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ আর দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট উইথ রেসপেক্ট টু ন্যাশনাল এমপ্লয়েবিলিটি থ্রু অ্যাপ্রিসিয়েটিভ প্রোগ্রাম, তো ইট ইজ অ্যান অ্যাকর্ডিং টু ন্যাশনাল এমপ্লয়েবিলিটি এনহ্যান্স মিশন, তো মিউজিক স্কিল ডেভেলপমেন্ট, এটা বেসিক ইনফরমেশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হুইচ আর দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনকারেক্ট, তো এটার মধ্যে তো দেখো প্রথমটা ইনকারেক্ট, কারণ দেখো ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ইট ইজ সেন্ট্রাল স্পন্সর স্কিম, যেটা মিনিস্ট্রি রুরাল ডেভেলপমেন্ট, তো পুরো দেখো ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স স্কিম, পুরো সমস্ত স্কিম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, এগুলো আমব্রেলা স্কিম, এর আন্ডারে এগুলো, ঠিক আছে, মনে রাখতে, এগুলো আমব্রেলা, আমব্রেলা যেমন বড়ো ছাতা, ছাতা নিচে আমার চারজন পাঁচজন দাঁড়া চরম টাইপের, এটা আমব্রেলা স্কিম, ফ্ল্যাগশিপ স্কিম, ঠিক আছে, ব্র্যান্ড স্কিম, এর আন্ডারে এইগুলো রয়েছে। উইচ আর দ্য ফলোয়িং কমিউনিটি সেলিব্রেট করছে, আচ্ছা হিরাত ফেস্টিভ্যাল, তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কাশ্মীরি পণ্ডিত, ওখানকার লোকাল ফেস্টিভ্যাল কাশ্মীরি পণ্ডিত, জম্মুতে মূলত দেখা যায়, ডোগরি ল্যাঙ্গুয়েজ আমরা পড়ছিলাম, সেলিব্রেট করছে, ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, দেখো শিবরাত্রি লোকালি কল্ড, দেখো হিরাত, আমরা যেটা বলি শিবরাত্রি মহাদেবের পুজো, সেরকম বলে হিরাত, তো মনে রাখতে হবে ওয়ালনাট অ্যান্ড ফিশ ডিশেস আর সেন্ট্রাল টু ফেস্টিভ্যাল, তো এগুলো পড়বে। আচ্ছা, প্রজেক্ট 75 কী, দেখো মনে INS কারঞ্জ ফার্স্ট সাবমেরিন মনে রাখতে হবে, আন্ডার প্রজেক্ট 75-1 কমিশন রয়েছে ইন্ডিয়ান নেই মুম্বাই থেকে, ডেভেলপমেন্ট DRDO। আচ্ছা
প্রজেক্ট 75 অ্যাসোসিয়েট আসাম পড়ে নেবে। কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট, এইটা আমার খুব গুরুত্বপূর্ণ। ধরো তুমি নর্থ ইস্টে গেলে, তোমাকে জানাতে হবে কী কোন জন্য গেলে, কতদিন থাকবে, ইনার লাইন পারমিট, দ্য ইনার লাইন পারমিট, ওখানে কালচার ডাইভার্সিটি অনেক বেশি, তুমি আবার ওখানে স্থায়ী না হয়ে যাও। দ্য ইনার লাইন পারমিট সিস্টেম রেস্ট্রিক্ট মুভমেন্ট ইন এরিয়া ক্লোজ টু দ্য বর্ডার এনি এভরি ওয়ান আদার দোজ হু ফর্মাল পারমিশন নিতে হবে। ধরো তুমি ওখানে কলেজে পড়তে গেলে তো তোমাকে পারমিশন নিতে হবে। উত্তরাখণ্ড শেয়ার করছে বর্ডার চায়না এবং নেপালের সাথে, তো ইনার লাইন পারমিট একটু ভালো করে পড়বে, পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং কার্বন অফসেটিং। কার্বন অফসেটিং তুমি জানো, কার্বন অফসেটিং অ্যালাউ এ কান্ট্রি হেল্প রিচ ওন ইমিশন রিডাকশন। সবাই সমস্ত কান্ট্রির একটা নিজস্ব টার্গেট থাকে কার্বন ইমিশন কমানোর জন্য, ঠিক আছে। তো যাই হোক, বলছে কার্বন অফারিং অ্যালাউ, মনে রাখতে হবে প্রতিটা কার্বন ইমিশন কীভাবে রিডিউস, একটা এম থাকে, তো সমস্ত কান্ট্রি টু কান্ট্রি ডিপেন্ড করে। এটা মনে রাখতে ইউনাইটেড নেশন ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের আন্ডারে পড়ছে। কিওটো প্রোটোকল, সমস্ত প্রোটোকল পড়িয়েছি, যাও গিয়ে দেখে নাও আমার এই লেসনে আর জিকেতে সমস্ত প্রোটোকল কী, তাদের টার্গেট। কার্বন অফশোর ক্যান বি ব্রড ইন্ডিভিজুয়াল কোম্পানি বা কান্ট্রি, সে কান্ট্রি হতে পারে তাদের টার্গেট, কোম্পানি তুমি এমনি বাসে ওঠো না, এমনি নর্মাল বাসে করে তুমি দেখবে ডিসপ্লেতে লেখা থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু পড়বে, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি, আমার তোমারও কান্ট্রি হতে কোম্পানিগুলোরও থাকে টার্গেট। লুপেক্স মিশন নিউজে, কী মিশন বলো, মুন মিশন, লুপেক্স মিশন, মুন মিশন, ইন্ডিয়া জাপান ওয়ার্কিং করছে জয়েন্ট লুনার পোর্টাল এক্সপ্লোরেশন, লুপেক্স। কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট, কোয়াড, কোয়াড মানে আমরা জানি ইউএস, জাপান, অস্ট্রেলিয়া, ঠিক আছে, আর ইন্ডিয়া, কোয়াড সামিট, কোয়াড মিশন। তো এটা ইনফর্মাল স্ট্র্যাটেজিক ফোরাম, এখন তো কোভিড-19 নিয়ে আলোচনা হচ্ছে, পরে হয়তো মিলিটারি স্ট্র্যাটেজি হলেও হতে পারে, দেখতে হবে। চায়না রাশিয়া আবার একটু বন্ধুত্ব হয়েছে, তো যাই হোক এখন টার্গেট হলো ওপেন অ্যান্ড হয়তো হেডকোয়ার্টার কদিন পর শুনতে পারবে, কোয়াড হেডকোয়ার্টার, ঠিক আছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো এটা কিন্তু বলতে হবে আমাদের প্রধানমন্ত্রী, জাপানিজ প্রেসিডেন্ট, জাপানিজ প্রাইম মিনিস্টার শিনজো আবের একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল। মানে দেখো আমাদের প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল রিলেশনশিপের লাজবাব পারফরমেন্স, লাজবাব প্রপার পারফরমেন্স আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, অসম পারফরমেন্স। আচ্ছা, কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট, পিএলআই পাবলিক, দেখো পিএলআই স্কিম আইটি হার্ডওয়্যার উইল কভার করবে ডিভাইস এ ল্যাপটপ ট্যাবলেট অল পিসি সার্ভিস। দেখো এটা কী বলছে, দেখো ইট উইল ডিভাইস ল্যাপটপ ট্যাবলেট, দেখো বলো কম্পিউটার ট্যাবলেট পিসি সার্ভিস, এটা মনে রাখতে বেনিফিট কী কী, এগুলো তোমার নিজেরা পড়বে, খুব গুরুত্বপূর্ণ। উইচ অফ দ্য ফলোয়িং ইমপ্লিমেন্টেড আন্ডার দ্য বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেজিস্ট্রেশন এন্ড রেগুলেশন 1873, ইনার লাইন পারমিট, এইটা পরীক্ষা দিতে পারে যে উইচ অফ দ্য ফলোয়িং ইমপ্লিমেন্টেড আন্ডার বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন 1873, এখনও চলছে ইনার লাইন পারমিট, তাহলে দেখো ব্রিটিশ এরা থেকে চলছে কিন্তু, ঠিক আছে। ঠিক আছে, প্রোটেক্টেড এরিয়া পারমিট, এগুলো পড়বে, প্রোটেক্টেড এরিয়া পারমিট, ধর ট্রাইবেল এরিয়া ওইগুলো 1958 অনুযায়ী স্বাধীনতার পরে, আফটার স্বাধীনতা ফ্রিডম। অনুরাগ ঠাকুর বিজেপি এমপি প্রমোটেড ক্যাপ্টেন ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি আর্মি, কোন স্টেট থেকে, ডি এইচ পি হিমাচল প্রদেশ। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ, কোয়ালিটি অপশন ডাজ নট ফাউন্ড, ফার্স্ট অফ অল ইউ ক্যান গো, কি বলি বলো দেখি এটা কি করে বলবো, দেখো ওপরে তিনটে ডট আছে, তিনটে ডট, ঠিক আছে, তোমার এই দেখো ডটের ওখানে যাও গিয়ে দেখো রিপোর্ট কোয়ালিটি, ঠিক আছে, ক্যাপশন, প্লেব্যাক স্পিড, ওয়াচ ইন পি বা পি না সরি ভি আর, হেল্প অ্যান্ড ফিডব্যাক, ওখানে দেখো কোয়ালিটি বলে অপশানটা আছে, ঠিক আছে, ওখানে গিয়ে তুমি ক্লিক করো। আচ্ছা, ক্লাসটা তোমরা কিন্তু ভালো করে পড়ো, এই ক্লাসের পিডিএফটাও কিন্তু নিতে হবে, ওয়েস্ট বেঙ্গল এক্সামে জয়েন করবে, আর আমি সমস্ত পিডিএফ দিয়ে দেবো, পড়ো বাবা দয়া করে পড়ো। তোমরা যদি চাও যে লেভেলের কাটা উঠছে, গ্রুপ এ গ্রুপ বি দেখতে দেবো, আচ্ছা তোমার ইন্টারভিউ বাকি আছে, যে লেভেলের কাটা উঠছে যদি একটু না পড়ো তাহলে কিন্তু খুব কষ্ট হবে। কিন্তু দেখো আমার পড়ানোর স্টাইলটি অন্যরকম, আমি এমন তোমাদেরকে পড়াবো যাতে তোমাদের পলিটিও কভার হয়ে যায়, হিস্ট্রিটাও কভার হয়ে যায়,
এটাই আমার মেন টার্গেট, টার্গেটটাই আমার এরকম থাকে যে তাতে তোমাদের হিস্ট্রিটা কভার হয়, পলিটিটা কভার হয়, ঠিক আছে? তোমরা কিন্তু ওই টার্গেটটা ফুলফিল তোমাদের করতে হবে, ঠিক আছে? একটা ইনার লাইন পারমিট, এটা কিন্তু পলিটির পয়েন্ট অফ দিকে ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়ে দিল উইচ অফ দ্য ফলোইং ইজ ইমপ্লিমেন্ট অ্যান্ড দ্য বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলার। লুকিস থেকে যদি 31টা প্রশ্ন নিতে পারে, এই প্রশ্নের দিকে তুমি কী করে হওয়া, তুমি কমেন্ট সেকশনে বলো, তখন তোমাকে লিখতে হবে ইনার লাইন পারমিট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি কী বলতে চাইছি, ইনার লাইন পারমিট কবে কী হয়েছিল, কী গুরুত্বপূর্ণ পুরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এগুলো কিন্তু পড়তে হবে। যে লেভেলে কম্পিটিশান, প্রোটেক্ট এরিয়া পারমিট, ঠিক আছে? তো যাই হোক, তো তুমি জানো ক্যাপ্টেন হয়েছেন টেরিটোরিয়াল আর্মি হিমাচল প্রদেশে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ চিফ স্ট্যাটিস্টিশিয়ান অফ ইন্ডিয়া, কে নিউলি অ্যাপয়েন্ট হয়েছে সিএসআই, তো নাম কি জিপি সামান্তা, ঠিক আছে? আচ্ছা হামিদ, আচ্ছা হামিদ, হামিদ বাক্যকো পাশে রিসেন্টলি মারা গেছে, কোন দেশের কান্ট্রি, কোন কান্ট্রির তিনি প্রাইম মিনিস্টার তিনি সার্ভ করেছিলেন, তো আইভরি কোস্ট, লোকেশানটা ক্যান্সারে মারা গেছেন, ও ভগবান ওনার আত্মার শান্তি দিক, রেস্ট ইন পিস। আচ্ছা হুইচ কোম্পানি হ্যাজ সাইন এমওইউ করেছে উত্তরাখণ্ড গভর্নর গভর্নমেন্ট সাংমা, তো যাই হোক, কি স্টিম ফর গার্ল এ আইবিএম ফেস্টিভ্যাল, দেখো এইগুলো তোমার কী বল জিকার জন্য ইম্পর্টেন্ট, ফেস্টিভ্যাল মহা মহা বিভাত্রি ইজ লোকালি নোন হার্ট ইন বি জম্মু জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা কথা আমি বললাম আমাদের যেটা তুমি জানো, তো যেটা আমরা শিবরাত্রি করি ওরা ওখানে এই হেরাত। আচ্ছা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ফ্ল্যাগ দা দিবা দাণ্ডি মার্চ, এই দেখো একটু আগে তোমাদের বললাম না নিউজে কেন এলো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ফ্ল্যাগ ড্রপ করেছে দাণ্ডি মার্চ, সল্ট মার্চ, 12th March আহমেদাবাদে, তা কততম 75তম, এই জন্য নিউজটা ছিল, আমি ওই জন্য বললাম তোমাদের এটা পড়তে হবে, তাই তো হঠাৎ করে দাণ্ডি মার্চ কেন দিল। তো যাই হোক এই অবধি রইল, পরের দিন এখনও অনেক রয়েছে, তো তোমরা কিন্তু ক্লাসে প্রতিদিনের ক্লাস প্রতিদিন করো, তো চেষ্টা করবো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমার উপর ছেড়ে দাও, তোমরা আমার উপর কারেন্ট অ্যাফেয়ার্স ছেড়ে দাও, দেখো তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সে আমি স্ট্রং করে দেবো। চলো 100 দিন রইল, দেখো তো কীভাবে পড়তে হয় কারেন্ট অ্যাফেয়ার্স, কীভাবে পড়তে হয় তোমরা জানো না, এইভাবে পড়তে হয়, এখন দিয়ে দিলে পরীক্ষা প্রস্তুত, তখন দিয়েই করবে। ঠিক আছে রাত 9টা ক্লাসে চলে আসে, কিন্তু অবশ্যই করে রাত 9টা ক্লাসে।